বছর শেষে।
সবাই বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তিনবার কোন আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগালু লাবি কামালিহি কাশাফা দুজাবি জামালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সারা বিশ্বের প্রেক্ষাপটে আজকে আমরা যে মঞ্চে দাঁড়িয়েছি এটাও আমাদের ভাগ্যে হইতো না, যে অবস্থানে আমরা পড়ে গেছিলাম। তাহলে আল্লাহ পাক করতে পারে না এমন কিছু তার নাই। তাই আল্লাহ বলছে তোমরা কোটি কোটি টাকা খরচ করো, কোনো লাভ হবে না যেখানে আমার প্রিয় নবীর ভালোবাসা নাই, যেখানে আমার প্রিয় নবীর নাম নাই, যেখানে আমার প্রিয় নবীকে কেউ সম্মান করলো না। আমি আল্লাহ আমার জাতির কসম সেখানে আমার রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাবা, এই পৃথিবীর সমস্ত ইবাদত বাদ দিয়ে যদি নবীর মহব্বত নিয়ে কেউ মরতে পারে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যদি নবীকে কেউ স্বপ্নেও দেখতে পারে। তুমি করিও না করিও না করিও না করিও না তুমি করিও না কুপদগামী সদা সুজা রাস্তা দেখাও মোরে, মোরে ফরিয়া মোরে ফরিয়া দাস তবু দরবারে, করিও না কুপতে
ছিল না। কুপাতে ঘামি সোজা রাস্তা দেখাও মোরে, পারে খোদা মোর ফরিয়া তবু দরবারে আমার, পারে খোদা মোর ফরিয়া তোমার দরবারে। যদিও ইউটিউব চ্যানেল তারপরে টাকা পয়সা না দেখ কষ্ট করে যে সারে সারা বিশ্বে কিন্তু এটা প্রচার হয়, কিন্তু প্রত্যেকটা মিডিয়ার উচিত শিল্পীকে বকশি দেওয়া, কিন্তু তা তারা দেবে না। পরিতে সেই সিলেট বাবা শাহ জালাল নবীর প্রিয়।
প্রিয় দুলাল তোমার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ চট্টগ্রামে মাইজ ভান্ডারি ওই নামের প্রশংসা করি কাঠাউরাতে কেল্লা বাবা তুমি আমায় দেখা দিবা স্থানে রও গোলাপসা করি তোমার নামের প্রশংসা হাইকুটে সর্বদিন সৃষ্টি ওই নামে ভাসাইলাম কৃষ্টি মিরপুর বাবা শাহয়ালি তাই বাবা তোর উদার করে উমর চান্দের পাক দরবারে ভক্তি রয় হাজার হাজারে অলিয়াউলিয়ায় আসে যত নাম দরিয়া বলবো কত উমর চান্দের ভক্ত যারা প্রেম সালাম নিবেন শেষ। এখন চলে আসলো পালার পর্ব। আজকের এই সুন্দর মিলন মেলায় খুব সুন্দর একটি পালা আমাদেরকে দেওয়া হয়েছে। বাবা শরীয়ত মারিফত বলেন, হাসর কিয়ামত বলেন, গুরু শিষ্য বলেন, গুরু ভক্ত বলেন, নবীতত্ত্ব মেরাজতত্ত্ব নবুয়াত বেলা যে কোনো পালাই বলেন না কেন, সব থেকে বড় একটি পালা হলো আশা এবং যাওয়া। আমরা এই পৃথিবীর বুকে যত বান্দা এবং বান্দি আছি সবাই কিন্তু আমরা স্ত্রীলিঙ্গ, আর আমাদের একজন হলো স্বামী, সেই জগৎ স্বামী আমার পরম সৃষ্টিকর্তা। আমার আল্লাহ তাআলা বলে যে একদিন না একদিন লাটাই ধরে আমি তোমাদেরকে ঘুড়ির মতো ছেড়ে দিয়েছি, লাটাই ধরে আছি আমি, সুতা ধরে টান দিব,
অটোমেটিক আমাদের কাছে আসতে হবে। আশার সিরিয়ালটা আছে বাবা, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। বড় ভাই রেখে ছোট ভাই চলে যায়, বৃদ্ধ বাবা বেঁচে আছে, জোয়ান পুত্র জোয়ান কন্যা চলে যায়। তাই মানুষ বলে এর থেকে বড় সত্যি কোনো পালা আর আমাদের জীবনে পারে না। তারপরেও একটা সময় কাটানোর জন্য কিছু কথা, একটু ছোট কিছু কথা, কিছু গান না দিলেই চলে না। গুরু এবং শিষ্যের একটি পালা, সবাই বলে পালা, কিন্তু আমার ছোট জ্ঞানে বলে এটা কখনোই পালা হতে পারে না। গুরু আর শিষ্যের কি কোনো পালা চলে বাবা? চলে না। ছেলে যদি মনে করে যে বাবা যে আসনে বসতে আমি ওই আসনে বসবো, তাহলে কি মানাবে? মানাবে না। সন্তান সন্তানের জায়গায়, বাবা বাবার জায়গায়, দুটা শ্রেণী আলাদা। কিন্তু এখন জামানাটা উল্টো হয়ে গেছে, এখন ছেলেই বাবা হয়ে যায়, বাবাই ছেলেও হতে পারে না। রাস্তার একটা পশু পাখির যে মূল্য আছে, আমাদের ঘরে বাবা মারও সেই মূল্যায়নটা নাই। তো আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনাম ধন্য একজন গায়ক বাবুল সরকার, ওনাকে দেওয়া হয়েছেন গুরু। উনি বাস্তবও একজন খেলাফত প্রাপ্ত গুরু। ওনার অনেক ভক্তবৃন্দ আছে, আজ শুধু সাজে নয় উনি কাজেও কিন্তু গুরু। তাই অবশ্যই আপনারা কিছু তার কাছ থেকে পাবে। চাকে মধু আছে, যদি মধু খাইবার ইচ্ছা জাগে তাহলে চাকের মধ্যে খুঁচা দিতে হবে কি? তবে পালা শুরু করার আগে একটি কথা বলছে, কিন্তু কথাটা কিন্তু আমার জানি কেমন কেমন লাগছে। কয় আমার রূপ নাই তাই সাজগুজো নাই, সাজগোজ তাদেরই মানাই যাদের আছে। বাহ্যিক যে জগৎরা, এই জগৎরা আপনি দেখলেন, ভিতরে প্রবেশ করতে পারলেন না। যার মন সুন্দর, যার দেহটা সুন্দর, পাক পবিত্র, সেই তো কেবল প্রকৃত সুন্দর। কি বাবা সুন্দর ছিলেন আমার ওমর চান, যে সৌন্দর্য নিয়ে উনি পর্দা নিয়েছে। যার যার মুর্শিদ কাবলা তার তার কাছে পূর্ণিমার চান, আমার চাঁদের থেকেও সুন্দর আমার, আমার বৈরা বড়ি, আমার মনোয়ার চান, আমার ওমর চান, তারা হলো সুন্দর। আর আপনার সাজন নাই তো কি হয়েছে? আশেপাশে তো থাকছে, এতেই তো আপনার খুশি হওয়ার কথা। যাই হোক, আপনার সিঙ্গাপুর কোনো ভাই থাকে না, তবে আপনার আপন ঘনিষ্ঠ লোকই সিঙ্গাপুর থাকে, আপনার বাড়ির কাছের লোক থাকে, আপনার আত্মীয় স্বজনও থাকে, তারা আসে নাই তাই আপনার কপালটা খারাপ। তাই সর্বপ্রথম শিষ্য তো শিশু, কি আজকে আমি হইলাম শিশু, সারা রাত্রে বুঝ যাও বুঝুম না কিছু, আমার আজকে চোখ থাকতে কানা, কান থাকতে কি কালা, মুখ থাকতো বুবা হওয়া যাইব, কারণ আমি যদি কিছু না জিগাই তাহলে শিখুম কেমনে। তাই আমার মুর্শিদ কাবলা বাবা মনোয়ার চান, তাকে সামনে রেখে, আমার ওমর চানকে আমার সামনে রেখে, বর্তমান যিনি আমার আজকে সারা রাত্রের জন্য আমার মুর্শিদ কাবলা বাবুল সরকারকে সামনে রেখে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে সামনে রেখে আমার প্রেমময় একটি ভক্তি দিয়ে তারপর আমি আমার গানের মধ্যে চলে যাব। দাদা
ভক্তি কিন্তু দিছি আমি, কিন্তু না বুঝা আমার একটু জানার বিষয়। আমি তো ফুলবান মানুষ, আমি আপনার কাছে আইছি, আপনার কাছে মুড়ি ধইছি, কিন্তু ভক্তিটা দিলাম আমি না বুঝা আমার কি কইয়া ভক্তিটা দিতে হইব। আর আপনি কোন কথাটা বলে ভক্তিটা গ্রহণ করবেন এই কথা দুইটা একটু জানতেছি। সারা জীবন খালি ভক্তি দিয়ে গেছি, কিন্তু এর নিয়ম কারণ
দে হযরত মুসা নবী, উনি আমার আল্লাহর সাথে দেখা করতে গেল। সে তো একটু অন্য টাইপের ছিল, একটা অন্ধ ব্যক্তি বারান্দায় বৈশা বৈশা প্রতিদিন আমার মাওলা পাকড়ে নিয়ে যা মনে চাই তাই বলে, অনেক খারাপ খারাপ কথা বলে। আল্লাহর কাছে একদিন যায় মুসা, কইতেছে মুসারে কি খবর টবর? কই মালিক ভালো আছি, কিন্তু আমার একটা দুঃখ। কই কি? কই ওই যে বারান্দায় বসে একটা অন্ধ লোক প্রতিদিন তোমার নামে কত খারাপ খারাপ কথা বলে, আমার ভালো লাগে না। তুমি কি পারো না মালিক তার ওই চোখ দুটো দান করে দিতে? আমার আল্লাহ তালা বলে, মুসারে আমি যাকে যা তোমার প্রয়োজন আমি তাকে তাই দিচ্ছি, যার হাতের প্রয়োজন আমি তাকে হাত দিয়েছি, যে পরিপূর্ণতা ভাবে প্রয়োজন আমি তাকে তাই দিচ্ছি। ওর চোখের কোনো প্রয়োজন নাই, ওর যদি চোখ থাকতো তাহলেও ভালো হতো না, তাই আমি ওর চোখ দিই নাই। কয় আল্লাহ একটু একবারের জন্য হলো তার একটু চোখটা দেও, আমার কথাটা শোন। কয় ঠিক আছে, আমি চোখ তাকে দান করলাম। পরের দিন ওই অন্ধ লোকটা ঘুমে থেকে উঠা দেখে বাবা সে চোখে দেখতে পায়, চোখে দেখতে পা। দুপুর যখন হইছে লক্ষ্য করেছে দেখে তার যে একটা পুকুর ছিল বাড়ির সাথে, বেশ কিছু বাচ্চারা ওই পুকুরে এসে ঝাঁপ দেয়। আমরা ছোটবেলায় অনেক দূর থেকে যাইয়া ঝাঁপ দিয়া পানির মধ্যে যেয়ে পড়ছি, আগে খেলাধুলা করছি পরে গোসল করে বাড়িতে গেছি। কানাই কয় সর্বনাশ, আমার এই পুকুরের মধ্যে আইসা তোরা গোসল করস? পুকুরের পার পুর সব ভাঙ্গা ফালাইতেছস তোরা? তগো গোসল আমি করাইতেছি, ঝোপ থেকে কিছু বাস কাইটাই না, মাথাগুলো চুক্কা করে পোলাপানে যে জায়গাটাই ঝাঁপ দেয় ওই জায়গায় গাইরা গাইরা থুইছি। পরের দিন সকালবেলা কানাই এই কাজ কইরা বারান্দায় বৈশা লাঠি নিয়া হাসতেছে। কিছুক্ষণ পরেই দুপুর পোলাপানগুলো আসছে খেলার জন্য, খেলে চলে যাবে গোসল করে। যখন একজন দৌড়ে গিয়া ওই পুকুরে ঝাঁপ দিচ্ছে, ঝাঁপ দেওয়ার সাথে সাথে রক্ত বলকাইয়া উঠছে বাবা, সে আর উঠে আসে না। আর বাকি পোলাপানগুলো বলে ও ঝাঁপ দিল উঠে আসলো না, অথচ রক্ত বের হইতেছে, পানির মধ্যে রক্ত ভেসে উঠছে। দ্বিতীয় জন সে একই কাজ করলো, সে একই অবস্থা। তৃতীয় জনের সে একই অবস্থা। সবাই ভয় পাইয়া তাদের গার্জেন ডাকতে নিয়ে আসলো, মা বাবাকে ডাকতে নিয়ে আসলো, গ্রামের লোক হতভাগ। আর ওই যে কানা ও লাঠি নিয়া হাসতেছে বারান্দায় বসে বসে, সবাই ওর হাসি দেখে সন্দেহ করলো, কাছে গিয়া বললো তাহলে তুমি মনে হয় এই কাজটা করছো, এতগুলো তরতাজা প্রাণগুলো চলে গেছে আর তুমি এখানে লাঠি নিয়ে হাসতেছ? কয় ও তো কানা, ও চোখে দেখবে না, ওই কাজ করবে কেমনে? কানাই কয় আমি সব দেখতে পারি, এটা আল্লাহর একটা কুদরত, রাত্রে শুইছিলাম সকালে ওইটা দেখি আমি সব দেখি। ওই কানারে করছে কি, গ্রামের লোকজন মাইরা চোখ দুইটা একবার উঠিয়েই ফেলে। আল্লাহর কুদরতি, আল্লাহ তোরা যে চোখ দিছে দুনিয়া দেখার জন্য, ভালো মন্দ বিচার করার জন্য, ভালো কাজ করার জন্য, আর তুই তা না কইরা এত নিঃশ্বাস তরচা যা প্রাণগুলো তুই নিয়ে দিবি। সাথে সাথে গ্রামের লোকজন এসে ওই কানার চোখ দুইটা উঠিয়ে ফেলাইছে। পরের দিন মুসা নবী গেছে, আমার আল্লাহ কয়া মুসা রে আমি তোরে বলছিলাম যে যার যেটা প্রয়োজন আমি তাকে সেটাই, আমি আল্লাহ আমি বলছিলাম না যে ওরা চোখ দিলে ওরাই খা খাইতে পারবো না,
দেখলে তো তার নিয়ম, তার নমুনা। শুধু মাঝখান থেকে কিছু চর্চা যা প্রাণগুলো চলে গেল, এটি আবার দুঃখ আর কিছু। তাই আমরা শিষ্য হয়ে, ভক্ত হয়ে এই পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করেছি। ভক্ত হওয়াটা আর শিষ্য হওয়াটা, এটা কোনো পাপ কখনোই হইতে পারে? দাসের যোগ্য হয়ে দুনিয়াতে এসেছি বাবা। সবাই হতে পারে, সবাই হতে পারে শিষ্য, সবাই হতে পারে ভক্ত, সবাই হতে পারে গুরু, কিন্তু এর মর্যাদা আমি মরিদ হইলা, আমি দয়ালের দরবারে গিয়া সেই যে গেলাম আর গেলাম না, দয়ালের নাম স্মরণ করলাম না, দয়ালের ভজন করলাম না, সাধন করলাম না, তাতে বলে আমার ওই মরিদ হওয়ার কোনো মানে নেই। মরিদ হয়ে যদি মরিদের কর্মই আমি না করতে পারি, তাহলে এই মরিদ হওয়ার নাম দেখানো এবাদত বন্দেগী করার কোনো মানে হয়। তাই দয়া অনেক সংশয় আমার মনের ভিতরে, মাওলা আলী করে মোল্লা মধু নিশি রাতে খালি গায়ে দুই হাত উপরে উত্তোলন করে এক পা উঁচা করে দশটি কাপ শক্তি অর্জন করেছিল, ইহার মধ্যে ছয়টা কাপ শক্তিকে প্রাধান্য দিছে। আমার একটু জানার বিষয়, কোন শক্তিতে ভক্তের জায়গায় পৌঁছানো যায়, আমার নবীর তলে জায়গা নিতে পারে, সেই কোন শক্তি, সেই শক্তিটা কিভাবে অর্জন করতে হবে? আমার কাফেতে যদি কলিজাই ঘেরা হয়, আমি আবার কাফ হারাও হয়ে গেলাম।
দয়াল এই গানটার একটু আবেদন স্বরূপ আমি আপনার সামনে রেখে দিলাম। আপনি সুন্দরভাবে আমাকে এবং যারা ভক্ত কাঙাল আছে, আমার মতো যারা পিপাসী হতে হয়ে আছে, তাদেরকে অবশ্যই সুন্দরভাবে একটু বোঝাবেন। আমাকে ঠকান যারা কাঙাল হয়ে বসে আছেন, দয়া করে তাদেরকে আপনি ঠকান। আজকের আয়োজকদের যারা পালা নির্ধারণ করেছেন, আজকের আয়োজক যাদের কারণে আজকের এই পালা গুরু এবং শিষ্য, তাদেরকে জানে আন্তরিকভাবে ধন্যবাদ। অন্য কোনটা জানি যা বেশি হয়েছে সাউন্ড, হ্যালো হ্যালো। পালা দিয়েছেন গুরু এবং শিষ্য, কেউ দৃশ্য কেউ অদৃশ্য। হ্যাঁ, তবে আমার কাছে এবার আমার শিষ্য যে কথাগুলো চেয়েছে খুবই ভালো লাগলো। ভালো লাগার মাঝেও যদি একজন শত ভালো থাকে, তার মধ্যেও কিন্তু খারাপ কিছু না কিছু থাকে থাকে। তো সেই ক্ষেত্রে আমি পালার শুরুতে জানাব আপনাদের কাছে যে আজকের যে পালা গুরু এবং শিষ্য, যখন কমিটিরা পালাটা ডিক্লেয়ার করে দিয়েছে আজ আজকের পালা হবে গুরু আর শিষ্য, তখন থেকেই কিন্তু মমতাজ আমার শিষ্য, আমি তার গুরু, কি তাই নয় কি? যদি তাই হয়ে থাকে, আমরা বন্দনার সময় কোন শিল্পী কি বললাম না বললাম সেটা কিন্তু আর
এখানে থাকে না, কারণ past tense present tense। হ্যাঁ, তারপরে থেকে কিন্তু প্রেজেন্টে আসতে হবে, কারণ বর্তমান যা চলতেছে তাই। কিন্তু আমি বন্দনার সময় মমতাজ কি করছে কি বলছে আমি কিন্তু তা নিয়ে কোনো কথা বলবো না, বলি নাই, শুধু একটা প্রবাদ বলছি, এটা আমার মুখের কথা না, আমি মমতাজ কেউ বলি নাই। হ্যাঁ, যে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, রূপ নাই কন্যার সাজন বেশি, রূপের কন্যা কোনোদিন সাজে না। একটা প্রবাদ বলছি আমি, কিন্তু কাউকে দোষারোপ করে কিছু বলি নাই, যার জন্য আবার মমতাজ ওইটা এই সাজা গুজা নিয়ে আবার কিছু কথা বললো যে সবাই সাজে এটা সেটা নানান কিছু আর কি। তো গেল এই পর্ব, আবার দেখেন কি করলো, স্টেজে দাঁড়াইয়া সবাইকে উদ্দেশ্য করে একটা ভক্তি দিল। কি আপনারা লক্ষ্য করেন নাই? কয় আমি বুঝি না, না বুঝা ভক্তি দিলাম, এই ভক্তি নেয় কি কইয়া আর দেয় কি কইয়া, আমার একটা বোধাই পাইছাও না? তাই আমার বোধাই পাইছাও, কারণ যখন থেকে তোমাকে পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে তখন থেকে আজকে আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য। এখানে তুমি না বুঝা তুমি ভক্তিটা ব্যাগ দর্শক রে কেন দিলা? যেটা বুঝো না সেটা করলা কা? তুমি বুঝো না ভালো, কিন্তু পাক দাও ফসকা বাঠেলা। এই ধরছে, এই যেটা ধর, তুমি যেটা বুঝো না সেটা করতে গেলে কেন? আমি তো তোমার জন্য গুরু প্রেজেন্ট বর্তমান, কারণ তোমার যে গুরু, তুমি যার হাতে হাত দিয়ে বিনামূল্যে বিক্রি করেছো গোসলটা দেওয়ার সাথে সাথে আমার মধ্যে তোমার সেই গুরু সেটিং হয়ে গেছে অলরেডি, তুমি আমাতে তোমার সেই গুরু দর্শন করবে। তাহলে তোমার কর্তব্য কি? আমরা বয়াতিরা গান করি, আমাদের ওয়াজ শুনা, কথা শুনা, গান শুনা, দশটা কথা শুনা যদি দশটা শিষ্য বা দশটা ভক্তের কাজে লাগে তাহলে তারা পীরের কাছে যাইয়া সেইগুলো শিখবো এবং করবো, কি তাই না বাবা? আমাদের কিন্তু কর্তব্য এটা। এখন গুরুরে ঝেক দেওয়ার জন্য একটা কিছু করলাম আর গুরুরে বুকা বানানোর জন্য একটা কিছু করলাম, এটা কি কোনো শিষ্যের কাজ না? আমি ফোলা পান মানুষ বুঝি না, শিশু আমি কিছুই বুঝি না, আমার বুইরা শিশু হইছে আজকে। তবে শোনো একটা কথা বলি, যেহেতু তুমি বুঝো নাই, গুরু কাকে বলে, গুরু কিভাবে গুরুকে সম্বর্ধনা করতে হয় সেটাকে বোঝো, আমি তোমাকে দিয়া সেটা বুঝাইয়া দিই। আমি গুরু হইয়া শিষ্যের বরণ করে নিই নাকি, কারণ অর্ভুত ভিতরে তো সেই বোধ শক্তি জাগে না। কারণ শ্রীকৃষ্ণ মহাপ্রভু যখন মাঠে মাঠে গরু চড়াইতো, গরুর পাল রাখতো, তখন রাখাল রাজা হইয়া অন্যান্য রাখালদেরকে উনি কান্ধের উপরে নিয়া দুইটা পা ও বুকের মধ্যে জড়িয়ে ধরে হাঁটতো, অন্যান্য রাখালরা জিজ্ঞেস করতো, প্রভু আরে তুমি না সবার প্রভু, তাহলে তুমি আরেকজনকে রাখালকে কাঁধে নিয়া তার পাও দুইটা বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছো, এর তো মর্ম আমরা বুঝলাম না। শ্রীকৃষ্ণ দর দর করে চোখের অশ্রু প্লাবিত করে বলতো, ওরে তোরা সেটা বুঝোস না, আমি যদি ভক্তের চরণ বুকে না রাখি তাহলে আমার চরণ তো সারা মাথাটাকে বুকের মধ্যে রাখবে না। এটা হলো জীব শিক্ষা। ভক্তিতে ভগবান, অভক্তিতে কিছুই নাই। তোমার ভক্তি যদি সঠিক হয়, তুমি যদি এই সবাইরে ভক্তি না দেয়া যদি এক জায়গায় দিতা তাইলেও কিন্তু তোমার ওইটা সবাই পাইতো, কারণ এক গুরু বিশ্বময়। তার প্র্যাকটিক্যাল প্রমাণ করছে গণেশ আর কার্তিক, আপনারা জানেন কার্তিক তার বাহন ছিল ময়ূর, যিনি দ্রুতগামী চলতে পারত, আর গণেশ ইঁদুরের মধ্যে চলাফেরা করত। মায় বলতেছে তোদেরকে একটা বর দিব, যদি 5 মিনিটের মধ্যে সময় দিলাম সারা মাকলুকাতের সমস্ত দেবদেবীদেরকে পূজা দিয়ে আসতে পারিস তাহলে তোদেরকে এই বরটা আজকে দেব। নিরুপায় কার্তিক তো ভালো বাসে না, আমার বাহন হলো ময়ূর, আমি সারা মাকলুকাত মুহূর্তের মধ্যে ঘুরে আসব। হ্যাঁ, মায়কে সালাম কইরা একের ময়ূর নিয়ে চলে গেছে, আর
গণেশ মনে মনে ভাবতেছে আমার বাহন হলো ইঁদুর, আমার সম্ভব না এই মাকলুকাতের সমস্ত দেব দেবীকে পূজা দিয়া মায়ের কাছে কার্তিকের আগে আসা, ওর কাম আছে কি আমি যামই না, আমি মায়ের চরণ ধরে এনে বই থাকি। গণেশ মায়ের পায়ের কাছে বৈশা রয়েছে, কার্তিক তো লাফালাফি করে সমস্ত দেব দেবী পূজা দেওয়া শেষ করিয়া মায়ের কাছে আইসে, কয় মা আমি পূজা দেয়া তো শেষ করছি। মায়ের কাছে যে বই রয়েছে গণেশ, এখন কার্তিক যেই পূজার যেই দেবতার কাছে যায় যায় দেখে একটু আগে পূজা দেওয়া গেছে, কয় কেরা দিছে, কয় গণেশ, এই দেবীর কাছে যায় কয় কেরা দিছে, কয় গণেশ, যত দেব দেবী আছে যেই দেবীর কাছে দেবতার কাছে যায় যাওয়ার সাথে সাথে বলে আগে গণেশ পূজা দিয়ে গেছে, রাগের ছুটে দৌড়ে আইসা আইসা তাকে গণেশ মায়ের পায়ের কাছে পড়া রয়েছে, কয় মা গণেশ দাদা এখানে বসে রয়েছে আর আমি সারা মাকলুকাত গুইরা যত দেব দেবী আছে যেখানে যাই আগেই কয় গণেশ পূজা দিয়ে গেছে, এটার তো ভেদ বুঝলাম না, কয় কার্তিক রে এটা তুই বুঝোস নাই, ও যে প্রতিমায় আগে পূজা দেওয়া দরকার সেটা দিয়েই বসে রয়েছে যার জন্য সারা মাকলুকাতের সমস্ত দেব দেবী আগে পূজা দেবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তাহলে তো তোমার ভক্তির জায়গা আছে না দিতে হইব নাকি বাবা, তাহলে তো ভক্তির কোনো ভাও নাই, এই ভক্তির 64টা অঙ্গ আছে আপনারা অনেকেই জানেন, এই ভক্তির 64টা অঙ্গ প্রত্যঙ্গ আছে, যার মধ্যে যদি সহি শুদ্ধ নিজেকে পুত পবিত্র করে বাঁকা বিল্লার দেশে যাইয়া 9টা দরজাকে উন্মুক্ত করে নিজের কালকে পবিত্র করে যদি ভক্তি দেয় যার নাম হলো নববিধা ভক্তি, এই এক ভক্তিতে সেই ভক্ত মুক্তি। যাক একটা গান করি তারপরে বাকি কথাগুলো বোঝাবার, যে একটা গান গাইছে প্রশ্নবোধক, এই গানের মধ্যে অনেকগুলা প্রশ্ন, বিভিন্ন স্টেজে গেলে বিভিন্ন শিল্পীরা কিন্তু এইসব গান দিয়ে বয়তিকে প্রশ্ন করে থাকে কি বাবা দিরা, তাই থাকে না, হ্যাঁ কাপের শক্তি ভাঙ্গা কম আয় মুর্শিদ দয় ময়, এই কাপ শক্তির গান দিয়া অনেক প্রশ্ন এক বস্তা কইরা আরেক বয়তি বয়ে থাকে আর এলা তুমি গানের উত্তর দিতে থাকো না, আজকে উমর পীর সাহেবের দরবার, এখানে বর্তমান বাস্তবতার কিছু দরকার নাকি, পুরাণ তা চলে গেছে পুরাণের দরকার নাই নতুনের দরকার, কম সাধনায় কে কোথায় কোথায় পাই গুরুর প্রেম সুধায় মূল্য রত, আগে প্রেমিক হলে চিনতে পারে সে সুখ প্রেমের মূল মহাজ, কয় আমি বুঝি না দেখে ভক্তি দিছি, ভক্তি নেয় কি কয়া আর দেয় কি কয়া, তুমি যে ভক্তিটা দিলা তুমি না আজকে এই মাত্র একটু আগে আমার শিষ্য হইলা, এই জীবন শিষ্যগিরি করতে করতে যে এতটুক বড় হইছাও, এটা তোমার ভক্তি কি কয়ে দেওয়ান লাগে, এটা তোমার বৈরাবর মনোয়ারসান শিখাই দেয় নাই, তুমি কি কয়ে ভক্তি দিলে এটাও আমার এখন শিখাই দেওয়ান লাগবো, এই পাকনা মিটা কোথায় পাইছাও, হ্যাঁ বাদ দাও ভালো হয়ে যাও, তুমি কি কয়ে ভক্তি দিছো এটা তোমারটা তুমি কয়ে দিও আর আমি কি কয়ে নিছি এটা তোমার পরে আমি কয়ে দিব নাকি, এটা বোঝা যাইব পরে, ভক্তিটা কি কয়ে দিছো গুরুর কাছে না দিয়ে তুমি সবাই রে দিছো, এই সবাই রে ভক্তি দেওয়ার পদ্ধতিটা কিভাবে কোথায় থেকে পাইছো এটা তোমার দরবারের থেকে শিখাইছে ওই মন্ত্রটা তুমি কয়ে দিও, পরেরটা আমার কাছে জমা রইল কি কয়ে ভক্তি নেওয়ার লাগে, যদি না জবাব দিয়ে যায় রি বেহালা থুয়ে যামগা নাকি, তুমি দিছো তোমারটা তুমি কইও আমারটা আমি কমুনি, কম সাধনায় কোথায় পাই রে কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পাই প্রেম সুধায় মূল্য রত, পারে সুখ প্রেমের মূল্য
প্রেম সহ্য না করতে পেরে ধরিল একা, একদিন নিজের প্রেমে নিজেই পরোয়া, প্রেম সহ্য না করতে পেরে ধরিল একা। খাইতে তার প্রেমেরই যারা গুরুকর্ম করেছেন বাবা, গুরু যখন আমার স্রষ্টার সান্নিধ্য লাভ করে সে মহাগুণে গুণান্বিত হয়ে তিনি যখন পাকা বিল্লার সাগরে হাবুডুবু খেলে, একটা গুরু যখন তার দেশটা পাকা বিল্লায় চলে যায় অর্থাৎ প্রেমের সাগরে যখন লাই খেলতে থাকে, তখন সেই গুরু কি একা থাকে? তখন কিন্তু স্রষ্টা তার মধ্যে আর সে হলো স্রষ্টার মধ্যে। দুধের মধ্যে যেমনি মাখন, মাখনের মধ্যেও তেমনি দুধ। এটা যারা চা স্নান করতে পারে তারা ওইটাকে আলাদা করতে পারে। আর ওই পাকা বিল্লার দেশে যায় গুরু যখন স্রষ্টার সাথে লাই খেলতে থাকে, ওই মুহূর্তে একজন আম মানুষ যায় যদি গুরু পদে ভক্তি দিয়ে নিজেকে সুপর্দ করে দিতে পারে, তাহলে সেই ভক্তের দেশে পৌঁছে যাবে। তার মধ্যে কিন্তু একটা শক্তি, কাপ শক্তি আইসা যায়, কারণ তখন সে তার সারা টঙ্গই বাবা গুরুময় হয়ে যায়। কামিনীর কুল যায় হইয়া গেছে যার, স্বর্গ সর্ব অঙ্গ গুরুময় হয়ে গেছে তার। কাজেই যখন তুমি পুত পবিত্র হয়ে গেছো, পাকা বিল্লার দেশে গুরু খেলতেছে, ভক্তি দিয়া তুমি ভক্ত সাজরা, তাই তখন কি করলো মিমালি পে প্রেমের মিলন হয় বাবা রে, দে আসিয়া ভক্তি দিয়া শেখাই ভক্ত সাইজার।
লাহুত লাসুত মালকুত জবরুত হাহুতে করে খেলা মুর্শিদ রূপে যে দেখেছে তার নিত্য লীলা। ইয়া রাব্বুল আলামিন তুমি করো ভক্তের ভক্তি কবুল, আমি তোমাতে হয়েছি মশগুল, তুমি আমার ভক্ত ভক্তি কবুল করে নাও। যদি এমনি ভাবে নিজেকে সুপর্দ করে ভক্তি কেউ দেয় তাহলে সে ভক্ত মুক্তি পাবে, আর যদি না বুঝা হাজার হাজার মানুষের সারা জীবন ভক্তি দাও কোনো সত্যও কামে উড়া সত্যও না। তাই কবি বলেছে আমার প্রেম একই বান্দি রয়, প্রেমিক যারা কাম হইতে প্রেম মাসত কইরা লয়, প্রেমিক যারা কাম হইতে প্রেম বাসত কইরা লয়, কামুকের হয় হলুদে মিশিয়া গেলে হলুদ সাদা আর হবে না একশো বার ধুইলে, শুন হলুদে যে কাপ শক্তির কথা বলছে ছয়টা শক্তি মাওলাই আলী গেল পাইয়া, তার কোন শক্তি সাধন করলে আমি ভক্ত যাব হইয়া,
কাদেরুন, কাবিদুন, কদ্দুসুন, কায়ুমুন, কায়ুমুন, ছয়টা শক্তি গেছে রইয়া। তুমি যদি মুর্শিদ প্রেমে মিলে তার জাতের সাথে যাইতে পারো মিশিয়া, তাইলে তোমার মধ্যে কুদিরুন কাপ শক্তিটা যাবে আসিয়া। তোমার মধ্যে সেই কুদিরুন যে কাপ শক্তিটা, এই শক্তিটা তোমার মধ্যে ধার্য হয়ে যাবে। সেটা কোথায়? তোমার কলিজার মধ্যে, যে কাফেতে কলিজা ঘেরা, যেই শক্তি কেনায়েত করলে মানুষ নিজেকে বিলীনতার দেশে নিয়া মুর্শিদ প্রেমে ফানা হইয়া তার মধ্যে মিশে যাইতে পারে। আরে বাবা, এই একটা শক্তি তোমার আমি বুঝাই দিলাম। কিন্তু মাওলা আলীর ক্ষেত্রে ভিন্ন, কারণ মাওলা আলী সারা রাত্র এক পায়ে দাঁড়াইয়া শরীর বস্ত্রহীন করে উপর দিকে তাকিয়ে তিনি সাধনা করতেন। যেই সাধনা বলে মাওলায়েতি হাসিল করে মাওলা আলী তার জ্ঞানের রাজ্যে, অর্থাৎ মারিফত ওহেদানিয়াতের রাজ্যে প্রবেশ করেছে। এটা কি চারটিখানি কথা নাকি? তুমি ভক্তি দেখাও, আমি কিছুই বুঝি না, আর প্রশ্ন যে করছাও এটা কি না বোঝার প্রশ্ন? আপনারাই করেন বাবা, না আমি যে যদি কই আমি কিছুই বুঝি না, তাহলে এই গানের সাথে আর এই কথার সাথে কি মিল আছে? শিষ্য পাইছি আজকে মনের মতো, হ্যাঁ মনের মতো শিষ্য পাইছি, খুব ভালো। তবে শিষ্য যখন কিছু বুঝে না, এত ঊর্ধ্ব জগতে কথা কইছে, আমি এত কিছু কমু না, প্রশ্ন করুন না, রাত্র অনেক হয়ে গেছে, একটু ইন্টারভিউ নেওয়া দরকার আছে নাকি? আপনারা কোন একটা মানুষ যখন জন্ম নেয় তার কয় বছর বয়সে নামাজ রোজা তার উপরে ফরজ হয়? সাত বছর। সাত বছর বয়স হলে যদি নামাজ রোজা তার উপরে ফরজ হয়ে যায়, তাহলে মমতাজ কিন্তু মুরিদ আজকে আগালকে হয় নাই। অনেক হয়েছে তাই না? জন্ম নিছে কিন্তু জন্মের বয়স অনেক হয়েছে। তো আমরা সবাই জানি নামাজ হইল বেহেস্তের চাবি, তাই না বাবা? নামাজের কোনো চাবি নাই? আচ্ছা, যদি থাইকা থাকে নামাজের মধ্যে, যখন একটা মানুষ দাঁড়ায় এই নামাজে কিছু সময় আছে, যেমন এখান থেকে এই পর্যন্ত আসা মাঝখানে যে সময়টুক, ওই মানুষটার জন্য পৃথিবীর সব কিছু হারাম হয়ে যায়, তা কি হয় কিনা? হ্যাঁ, ওই সময়টুকুর জন্য মানুষের পৃথিবীর সব কিছু হারাম হয়ে যায়। আবার ওই নামাজের মধ্যেই এন থেকে এই পর্যন্ত একটু সময় আছে, এইখান থেকে এই পর্যন্ত আসলে আবার পুনরায় মানুষের সব কিছু হালাল হয়ে যায়। আজকে আমার শিষ্য বুঝে না বলে দেখি নামাজ সম্বন্ধে কিছু বুঝে কিনা, এটা আমার একটা ইন্টারভিউ। সালাত হলো বেহেস্তের চাবি, সালাতের চাবি কি? আর এই সালাতের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সব কিছু হারাম, আর কোন সময় থেকে কোন পর্যন্ত গেলে তারপরে আবার সব কিছু ফিরা হালাল হয়, ব্যাখ্যা করে আমার শেষ খালি বুঝিয়ে দেবো, আর কিছু কম না নাকি? তারপরে তো এই আমার কাছে কি চাহে?
কথা আপনাদের সম্মুখে বলে গেলেন, শুনে খুব ভালো লাগলো। এত সুন্দর জবাব, জবাবের ভিতরে নাই কোনো অভাব, তবুও থাকে কিছু অভাব, এটা আমাদেরই একটা স্বভাব। তো অনেক কথাই আমি তাকে একটি ভক্তি দিয়েছি, তাকে সামনে রেখে, আমার মুর্শিদ কাবলাকে সামনে রেখে, আজ যে দরবারে এসেছি আমার ওমর চানকে সামনে রেখে, একটি ভক্তি আমি তাকে দিয়ে আমার গানটা আমি শুরু করেছি। তা আমার শুধু সামান্য একটা কথা দয়ালের কাছে জানার ইচ্ছা ছিল, যে আমি তো না বুঝা ভক্তিটা দিলাম দয়াল, কিন্তু ভক্তি দিতে গেলে কিছু বলতে হয়, সেই কথাটা কি আর ভক্তি যে নেয়, সে কিছু না বললেই কি না। তা আমার দয়াল খুব রাইগা কইতেছে কি তুমি কি আমারে বুদাই পাইছো, আমি এর জন্যই আপনার কাছে এই কথাটা রাখছি। আপনি বলছেন আমি নাকি চালাকি করছি, বাজা শিষ্য ওয়া যদি গুরুর কাছে সামান্য বিন্দু পরিমাণ যদি চালাকি না করে তাহলে কখনোই কিছু অর্জন করতে পারে না। এখন তো আমি জিজ্ঞাসক কি, তাই না? তিনটা স্তর আছে, যেমন আমি এখন জিজ্ঞাসক, আমি শুধু জিজ্ঞাসা করবো দয়ালে এটা এইভাবে কে, ওইটা ওইভাবে কে, যেটা আমার জানার প্রয়োজন আমি আপনার চরণে নিবেদন করব। আমি তো কিছু জানার জন্যই আপনার কাছে গেছি, আমি তো আগেই বলেছি আমার চোখ থাকলে আমি অন্ধ, আমার জ্ঞান চোখ সমস্ত কিছু আল্লাহ পরিপূর্ণতা ভাবে দিয়েছে, তবু আমি অন্ধ, আমি রাস্তা চিনি না, আমি পথ চিনি না। আজকে এই বাজানের দরবারে এসেছি, অবশ্যই আমাকে দু একটি জায়গায় জিজ্ঞাসা করতে হয়েছে, হয়েছে না? আমি আমার ওমর চাঁদের বাড়িতে যাব, কিভাবে যাব, রাস্তাটা কোনটা, যদিও আমার চেনা রাস্তা তবুও আমাকে জিজ্ঞাসা করতে হয়েছে। এখানে দয়াল আমার চালাকির কিছুই না, আমি এখন বর্তমানে আপনার কাছে হলো জিজ্ঞাসক, আমার জানার বাসনা, আমার শোনারও বাসনা, আমি কিভাবে আমার দেহটাকে আমি পরিপাটি করব, কিভাবে আপনার চরণে মন বসাইতে পারবো, কিভাবে সাধন করলে, কিভাবে ভজন করলে আমি আপনার আত্মার একজন আত্মীয় হতে পারবো, যখনই আমি আপনার আত্মার আত্মীয় হতে পারবো তখন তো আমার আর কিছু লাগবে না, কারণ তখন তো আপনি আমার, আমি আপনার। যেমন একটি গান করেছেন তার লাস্টের একটি ছন্দে আছে চুন আর হলুদ মিশে যায়, সেখানে হলুদেরও কোনো রং থাকে না, চুনেরও কোনো রং থাকে না, দুইটা একাত্র হয়ে অন্য একটি রূপ ধারণ করে। তবে আরো একটি কথা আপনি আমাকে বলছেন, আমাকে না শিখাইয়া পালার শুরুতে যাওয়ার প্রথম আমি আপনার কাছে মুরিদ হইছি, আপনি আমাকে বুঝাবেন, জানার যদি কিছু থাকতো তাহলে পরে, এইটা তোমাকে আমি শিখাইছি, আজ তোমার পরীক্ষা, তুমি বলো তো তোমার নাম কি, তোমার পিতার নাম, কিন্তু তা না কইরা ফজর থেকে জোহর পর্যন্ত বাকি সময়টা এটা হারাম, জোহর থেকে আসর পর্যন্ত বাকি সময়টা হারাম, আসর থেকে মাগরিব পর্যন্ত বাকি সময়টা। এখন এই কথা আপনি যে আমার কাছে জিজ্ঞাসা করেন, কোন কারণে ভিত্তি কইরা আমার কোন কথায়, কোন গানকে ভিত্তি কইরা আপনি আমার কাছে এই কথাটা জিজ্ঞাসা করলেন, আমার এইটা আপনার কাছে জানার বিষয়, এটা কি কোনো পালার খাতিরে পড়ে না? ওই যে আবার একটি কথা আপনি বলছেন,
মাওলা আলীর কুলে আমার রাসুলে করিম ঘুমন্ত অবস্থায় লোকজন নামাজে যাইতেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। সবাই বলল, হে মাওলা আলী, তুমি নামাজের সময় পার হয়ে যাচ্ছে, তুমি কি নামাজ পড়বে না? আলী সেদিন একটি জবাবি করেছিল, আমি যার নামাজ পড়বো সেই নামাজই তো আমার কুলে। আমার কাছে কোনো সময় হারাম আর হালাল নাই। আপনি যদি আপনাকে যদি আমি গুরু বলে মান্য করি, আপনাকে যদি আমি গুরু বলে মান্য করে যদি গান করে থাকি আজকে সারা রাত্রের জন্য, আমার নামাজ আমার সামনেই আছে, এখানে হালাল আর হারাম কি আছে? তবে আপনি আমাকে, আমি কিভাবে আপনাকে জয় করতে পারবো, কিভাবে আমার সাধন জগতে যেতে পারবো, কিভাবে আমি ভজন পথে গিয়ে আমি আপনাকে জয় করতে পারবো, এই সব কিছু যদি দয়াল আমার সিদ্ধান্তই আমার, আমার আর কিছু লাগবো না। ওই যে হযরত বড় পীরের ঘোড়ার ঘাস কাটতো, ও বলছিল আমার আর কোনো কিছুই লাগবো না, আমার একটাই নাম স্মরণ, সে হলো আমার হযরত বড় পীর, আমার গাউস। সেই ইতিহাস আপনারা অবশ্যই জানেন। উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে মুনকার নাকির দুই ফেরেশতা আইসা যখন বাড়ি মারতে যায়, ভক্তের আঘাত সহ্য করতে পারে নাই, হযরত বড় পীর আমার গাউস পাক কবরে গিয়া ওই মুনকার নাকির হাতের লাঠি নাকি ধরছে। তাহলে নাম স্মরণ হয়েছে সবথেকে বড় কথা। আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার প্রেম যদি আপনার কাছে থাকে, আপনার প্রতি থাকে, ওই নাম স্মরণে আমি পার হয়ে যাব। আপনি আমাকে একটি মালা পরাইছেন, কিভাবে ভক্তকে মালা পরাইতে হয় দয়াল আমার একটু জানার বা শোনা। এমন একদল মানুষ রোজ হাসরের মাঠে থাকবে, তাদেরকে মালা পরানো হবে, দয়াল আমার একটু জানার বিষয়, সেই কোন শ্রেণীর লোক তাদেরকে মালা পরাবে এবং কারা কারা মালা পরাবে, মালাটা কিসের মালা, কিসের তৈরি, আমার এই একটা কথা আমার আপনার কাছে জানার ভাই। কপাটে তালা মারা যাই না খোল চাবি ছাড়া, জ্ঞান চাবি আছে শুনি মুর্শিদের হাতে, জ্ঞান চাবি আছে শুনি মুর্শিদের হাতে, কপাটে তালা মারা যাই না খোল চাবি ছাড়া, জ্ঞান চাবি আছে শুনি আমার মুর্শিদের হাতে, জ্ঞান চাবি আছে শুনি মুর্শিদের হাতে।
তালা মারা, যাই না খোলার চাবি ছাড়া। জ্ঞান চাবি আসতে শুনি আমার মুর্শিদের হাতে, কয় তুমি কি বইলা ভক্তি দিবা, তোমার মনো আসন তোমার শিখাই নাই। বাজার প্রত্যেকটা গুরুই তার, ভক্তরে তার অনুসারে শিখায়, কি শিখায় না শিখায়। কিন্তু আমি তো আজকে আপনার কাছে নাবালক একজন মানুষ, একটা শিশুর মতো আমি সেই দিকে লক্ষ্য করেই কথাটা বলছি। এমন একজন গুরু ছিল, সে বলে আমি তোরে মুরিদ করতে পারি, এই পৃথিবীর বুকে সব থেকে যে নিকৃষ্ট জিনিস সেটা যদি আমার কাছে তুই উপস্থিত করতে পারিস বা এনে দিতে পারিস, তাহলেই আমি তোরে মুরিদ করব। সারাটা দিন ঘুরে ক্লান্ত হয়ে গেল বাবা, সামান্য গোবর ময়লা তাদেরকে নিয়ে যাবে, তারা বলল আমাকে যে তুমি নিবে নিকৃষ্ট একজন জিনিস হিসাবে, আমি এই পায়খানা এই গোবর, আমাকে যদি কোনো শস্য খেতে দেয় তাহলে শস্য ভালো ফলন হয়, আমার তো একটা গুণ আছে। লোকটি বলে ঠিক তাই তো, ওর তো একটা গুণ আছে, কুকুরকে ধরছে কুকুরকে নিয়ে যাবে, কুকুরের পশম যদি কোনো কবরে থাকে সে কবরে নাকি ফেরেশতা প্রবেশ করে, কুকুর নাকি খুব নিকৃষ্ট একজন প্রাণী। কুকুর বলতেছে ভাই রে আমি কখনোই নিকৃষ্ট হতে পারি না, আমি যদি আমার একটা মনিবকে ধরে রাখি আমার মনিব আমাকে খেতে দিক বা না খেতে দিক, তবু আমি আমার মনিবকে আমি সারাটা রাত্র পাহারা দিয়ে রাখি যেন কোনো খারাপ লোকের আচর যেন না পড়ে, আমারও তো সে একটা গুণ আছে। লোকটি বলে ঠিক তাই তো। এইভাবে অনেক কিছুকে জিজ্ঞাসা করে সন্ধ্যার দিকে গুরুর দরবারে গেছে, যাইয়া বলতেছে দয়া আমি আসছি, কয় আসছো তুমি ভালো কথা, আমি তোমাকে যেটা আনতে বসলাম সব থেকে নিকৃষ্ট যে জিনিসটা ওইটা আমার জন্য নিয়ে আসার জন্য, সেটাকে তুমি আনতে পারছো, দুই চোখের পানি ছেড়ে দিয়া বাবা চরণের মধ্যে ভক্তি দিয়া বলতেছে বাজাঙ্গ আমি সারাটা দিন ঘুরে আমি অমুকের কাছে গেছি কুকুরের কাছে জিজ্ঞাসা করছি, তাদের একটা না একটা গুণ আসছে, আরে তাই আমি তাদের আনতে পারি, তাই আমি আজ নিজেই আপনার চরণে বিলীন হতে এসেছি। বাজাঙ্গ আমি সারাটা দিনই ঘুরে দেখলাম আমার থেকে নিকৃষ্ট কোনো বস্তু পাপে ভরা অঙ্গ আমার, পাপে ভরে গেছে আমার দেহ, তাই আমি একমাত্র ভবের জঞ্জাল আপনার চরণে বিলিয়ে দেওয়ার জন্য এসেছি। তাই বাবা মুর্শিদের বরচক যদি সামনে না থাকে, একটি গান করেছে তুই চায়া দেখ না পয়রা দেখ না ঝড় তো দয়াল মুর্শিদ তোর সামনে খারাপ, ভবে তার ভরা কি যাইবে মারা। আপনি দেখবেন আপনাকে যদি কেউ আঘাত করে কেউ কষ্ট দেয়, মনে যদি কোনো যন্ত্রণা থাকে সেই দিনে বন্ধু ছাড়া আর কারো রূপটাই তখন ভেসে ওঠে না। সারাদিন আমরা কত কর্ম করি কত কিছু করে বেড়াই, স্ত্রী বলেন পুত্র বলেন কন্যা বলেন তারা আমার কেউ সঙ্গের সাথী না, সেই দিনও বন্ধু বিনে আর কোনো বান্ধব না।
তাই একমাত্র বেথিক জানে কেবল বেথিকের জ্বালা। যার ভিতরে ছেদা হয়ে গেছে সেই কেবল বুঝতে পারে সেই যন্ত্রণাটা কিসের যন্ত্রণা। কাল সাথে যাকে ধ্বংসন করে নাই সে কখনোই বিষের জ্বালা অনুতাপ করতে পারে না। আমি একটি গান গাই, আপনারা বিবেচনা করবেন, এটা আমি রায় দিলে তো সমস্যা, এটা আমি রায় দিতে পারব না। যা হোক, আপনারা যদি পেয়ে থাকেন আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, এবার আমাকে একটি কথা বলেছে, হাসরের মাঠে একদল লোক উঠবে, তাদের গলায় থাকবে মালা পরানো, তাই তো? তারা কারা? এখন হাসরের মাঠে একদল লোক উঠবে, গলায় মালা থাকবে, এই প্রশ্নর জবাব শুনা মনে হয় শিষ্যের ততটুকু লাভ হইব না, নাকি হইব? কি করেন আপনারা? একটু বেজাল হইল না? আশা করে কইছে, তার মধ্যে কয়ে দেন। এই বর্তমান, এটা হলো হাসরের মাঠ, এই যে বর্তমান, জয় গুরু জয় গুরু, এইখানে মালা দিলে কি হবে এটা হলো জানার বিষয় নাকি? এটা হলো বর্তমান হাসর। মালা কেন দেয়, এর কারণ কি, এর মর্তবা কি, এগুলো হলো বিষয়। হাসরের মাঠে কেরা দিল না দিল, ওটা দেহবো না ভুগবো না। হ্যাঁ, এটা কবে মরুম, কবে হাসর হইব, তারপরে কেরা কারে মালা দিল না দিল, এই চিন্তা আমরা যদি আন করি হইব না। আইসি উমার চান্দের দরবারে এটা হলো হাসরের একটা মাঠ, মানে ভক্তদের একাত্রিতর মাঠ। হাসর শব্দের অর্থ হলো একাত্রিত। হ্যাঁ, তাহলে এখানে আমরা একাত্রিত হয়েছি না? অবশ্যই। এই হাসরের মাঠে কে কারে কোন কারণে মালা দেয়, এটা হলো সবচেয়ে মুখ্য বিষয়।
একটা নামের মালা, একটা প্রেমের মালা, নাম জপতে জপতে মালা হয়, সেই মালা প্রেমের রূপ ধারণ করে, সেই মালা পরলে নিজে মাওলা খুশি হইয়া গুরু খুশি করে, তার প্রমাণ আপনারা জানেন। এক সামার রাস্তায় বসে জুতা সেলাই করে, আর একজন পূজারী ওই রাস্তা দিয়া প্রতিদিন মা গঙ্গীকে পূজা দেয়, দুধ কলা নিয়া নদীর পারে যাইয়া পূজা দেয়। এমনি ভাবে বারোটি বৎসর পার হইয়া গেছে, বারো বৎসর শেষের দিন দুধ কলা নিয়া যাইতাছে, আর সামার ডাক দিয়া কইতাছে, ভাই একটু দাঁড়াও, তুমি প্রতিদিন আমার সম্মুখ দিয়া দুধ কলা নিয়ে আজ কই যাও, ওই আমি মা গঙ্গিরে পূজা দেই। ওই মাকে কি কোনোদিন দেখছো? কই না, দেখি নাই। ওই তাহলে না দেইকা তুমি কারে পূজা দাও? তা আমি গরিব মানুষ, আমার জুতা সেলাই করি, আমার একটা অনুরোধ তুমি কি রাখবে? ওই পূজারি বলছে, কি তোমার অনুরোধ আমার কাছে বলো খুলে। ওই আমি বারো বৎসর ধরে জুতা সেলাই করে এক টুকরে টুকরে চামড়া রেখে একটা চামড়া দিয়া মালা গেতেছি, দয়া করে আমার পক্ষ থেকে এই মালাটা তুমি মা গঙ্গিরে উপহার দিবা। কিন্তু সেই যে দিবা, যদি মা গঙ্গি উঠে এসে ওই মালা নেয় তাহলে তার গলায় দিবা, আর যদি না উঠে এসে তাহলে এই মালা তার গলায় দিও না। পূজারি মুসকি মুসকি হাসে, ওই যে মাকে সারা জীবন দুধ কলা দিয়ে পূজা দিলাম, একদিনও দেখলাম না, আর এই বুকার চামড়ার মালা নেওয়ার জন্য গঙ্গিমা উঠে নাকি আইব? ওই ভাই আমার অনুরোধ একটু নিয়ে যাও। চামারের অনুরোধ শুনে ওই পূজারি বলতেছে, দে মালা, যদি মা নেয় দিমু, আর কয় যদি না নেয় তাইলে আমার মালায় আমার এই আবার ফিরত আইনা দিও। ঠিক আছে, পূজারি নদীর পারে যায় দুধ কলা দিয়া পূজা সুজা শেষ করে ফিরে আসবে। ওই মুহূর্তে মনে পড়ছে, হো একটা মালা তো দিছে চামড়ার মালা, মা গঙ্গি যদি উঠাইসেন নেয় তাহলে দিতে কইছে, আর যদি না আসে তাহলে দিতে না করছে। মালাটা জোরলাই থেকে বাইর করিয়া দৈরা কয়, মা এই যে মালাটা চামারে দিছে, যদি তোমার মন চায় তুমি উঠাইসেন নেও, আর যদি না নেও তাইলে আমি যার মালা তার এনে ফেরত দেব। আরে মাছ নদীতে থেকে মা গঙ্গি উঠে এসে দুইটা হাত বাড়াইয়া কয়, তেরে মালাই আমার গলে, তেরে মালা আমার গলে, ওই মালার আশায় আছি জলে, তেরে মালা আমার গলে, ওই মালার আশায় আছি বসে, মূর্তি ধারণ করে ওই চামড়ার মালা নেওয়ার জন্য মা দুটি হাত বাড়িয়ে যখন আসতেছে কাছে আসার পরে বলে, মা আমি তোমারে দুধ কলা দিয়ে বারো বৎসর পূজা দিলাম, তুমি কোনোদিন আইসা খাইলা না, আর এই চামারের ফুলার চামড়ার মালা নেওয়ার জন্য তুমি উঠে আইনা, এটা তো বুঝলাম না মা। মায়ে কান্দা দিছে, কয় ও তুই আমার নামের মালা গাঁথি আছে, নামের মালা গাঁথি আছে, আমার অন্তরে টান মেরেছে, নামের মালা গাঁথি আছে, শিষ্য এরকম ভক্ত হয়েও, কারণ ভক্ত কিন্তু রামের ভক্ত ছিল, একটা বনের পশু হনুমান আপনারা জানেন, প্রভুকে ভালোবাসতে বাসতে 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 যখন যেখানে যেভাবে তাকে স্মরণ করত, রামকে কিন্তু হনুমান তাই পাইত। কিন্তু যখন রাম শিকার করতে চলে গেছে, সীতাকে রেখে গেছে বাড়িতে, একদিন দুই দিন তিন দিন চার দিন চলে যায়, সাত দিন চলে যায়, রাম বাড়ি আসে না, ছয় মাস অতিবাহিত হয়ে গেল সীতার ওই কুঞ্জে, আর রাম ফিরে আসে না। তো একদিন বিরহ ব্যথা নিয়া সীতা কইতাছে, লক্ষণ রে দাদা,
আজকে একটু ভক্ত ধাম করতে চাই, তুমি কি একটু আয়োজন করবা? কি আয়োজন? তাজা ফুল দিয়া জাকা ভুইরা মালা গাইতে নিয়ে আসো, সব ভক্তের গলায় আজকে মালা পরে দেব। ঠিক আছে, তাজা ফুল দিয়া মালা গাইতে আনছে, সব ভক্ত এরকম করে বসাইছে। এবার লক্ষণটা কইতেছে, নিয়ে যাও প্রত্যেক ভক্তের গলায় একটা করে মালা পরিয়ে দাও। মালা দিতে 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 ওই হনুমান যে এক কোণারে বসে রয়েছে, ওই হনুমানের কাছে যায় মালা সামনে না ধরে একবার মালার দিকে চায়, আবার হনুমানের দিকে চায়, একবার মালার দিকে চায়, আবার হনুমানের দিকে চায়। কয় না এই বনের পশু, ওর গলায় মালা দিলে কি হবো? তো মালার কোনো মর্ম বুঝবো না, ওর গলায় মালা দেওয়া সম্ভব না। জাকার মধ্যে মালা নিয়া আবার সীতার পায়ের কাছে রাখছে, কিন্তু হনুমান সীতার দিকে এক ধ্যানে তাকিয়ে অজরে দুটি চোখের পানি ছাড়তেছে, আর সীতা দেবী সিংহাসনে থর 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 কাঁপতেছে। ভক্তরা জিজ্ঞেস করে, দেবী আপনি এরকম করতেছেন কেন? কয় তোরা যে হনুর গলায় মালা দেস নাই, এটা কিন্তু ঠিক করিস নাই, সীতা নিজে সিংহাসন ছাইড়া দিয়া উঠা যাইয়া সীতার গলায় একটা মুক্তার মালা ছিল, এই মুক্তার মালাটা খুইলা হনুমানের গলায় দিতে লইছে, থাপা দিয়া মালাটা ধরছে, ধইরা ওই মালাটা হাতে নিয়ে চাই দেখে নাসিকাতে গন্ধ নেয়, আবার কানের কাছে বাজায়, আবার জিভটা দিয়ে চাইটা মালাটা ঢিলা দিয়ে নদীর মধ্যে ফেলে দিছে। সীতা রাগ করে কয়, হনুরে লক্ষণ তো ঠিক কাজটি করেছে, কারণ তুই তো মালার মর্ম বুঝিস না, যার জন্য তোরে মালা দিয়া লাভ কি? হনুমান দুইটা চোখের পানি রাম রাম করে ছেড়ে দিয়া বলতেছে, দেবী গো যেই মালার মধ্যে আমার প্রভু রাম নামের কোন ছবি নাই, প্রভু রাম নামের কোন গন্ধ নাই, প্রভু রাম নামের কোন স্বাদ নাই, প্রভু রাম নামের কোন শ্রাবণ নাই, ওইটা কোটি টাকার মালা হলে ওই মালার আমার কোন দরকার নাই। যেই মালার মধ্যে উমর চান্দের কোন নাম নাই, গন্ধ নাই, শব্দ নাই, স্বাদ নাই, সেই মালা পরলে কি কোনো লাভ হবে? হবে না। যারা মুর্শিদ নামের মালা বাবা গাচ্ছে তারা সবই ওই হাসরের মাঠে ভক্ত হইয়া মুর্শিদ নামের মালা গলে পরেই উঠবে, ওই মালা দেখে দেখে গুরু ভক্তদেরকে চিহ্নিত করত আর তার আশ্রয় স্থান দিত। যদি কেউ কাউরে ভালোবাসেন ঠিক ওই ভালোবাসার মতো বাইসা, তারপরে গুরু রূপে রূপ একটু মিশিয়ে যায় বাবা। দরদিয়ারে জালাল ভাই, আমার খুব ভালোবাসার একটা মানুষ এই যে জালাল ভাই সামনে বয়ে রয়েছে, মাথার চুল যখন কালো ছিল ছিলাম একটা ভাব, মাথার চুল দাড়ি মোজ সব সাদা হয়ে গেল, পাসপোর্ট রেডি, ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, শুধু প্লেনে চড়া বাকি, কিন্তু এখনো যে মুর্শিদের সেবা হলো না, মুর্শিদ নামের মালা গাঁথা হলো না, আমাদের উপায় হবে কি বাবা? সবাই তো গেল, কারো জোরার বাই গেল, কারো বাবা হারিয়ে গেল, কারো মা হারিয়ে গেল, এই যে উমর চান আমাদেরকে এতিম করে চলে গেল বাবা, চোখটা বন্ধ করলে যখন উমর চানদের হইছে হারাটা একবার ভেসে ওঠে ভক্তদের মনে, কি আর তখন মানায় যে ছেলের বাবাটা তাকে এত আদর করত, শত কষ্ট দিলে, জ্বালা যন্ত্রণা দিলে, বাড়িতে যখন ডাক দিত বাবা, ওই ছেলেটাকে জড়িয়া বুকে জড়িয়া ধইরা শত দুঃখ কষ্ট বেদনা ভুলে যায় ছেলের মাথায় হাত পেলে, আজকে যার ঘরে বাবা নাই মা নাই সে কোথায় যাবে, কার কাছে যাবে? তাই কবি বলেছে, কেউ রইল না রে
হাতিবান্ধা ইউনিয়নের সুন্দরভাবে কিছু কথা কিছু গান আমাদের সামনে আমার দয়াল করলে ভালো লাগলো, আশিকের মনে কিছুটা তৃপ্তি অবশ্যই আসছে। তো একটি কথা দয়ালের দরবারে রেখেছিলাম যে দরদি, আপনি যে মালাটা আমাকে গলায় দিলে, শুনেছি হাসুরের মাঠে একদল মানুষ থাকবে, তাদেরকেও মালা পরানো হবে, সে মালাটা কিসের মালা? তো সেখান থেকে আমার দয়াল খুব সুন্দরভাবে কিছু কথা, রাম লক্ষণ সীতার কিছু কাহিনী আমাদের সামনে বললে, অনেক মালার কথা শুনলাম। তবে কি হাসরের মাঠ কবে হবে সেটা বড় বিষয় না, দুনিয়াটাই একটা মাঠ, দলিল প্রমাণ করে এই মাঠে আল্লাহ তাআলা সেই ময়দান সাজাবে। এটার যেমন গুরু ভক্তের কোনো কথা আসে না, তদরূপ আপনি যে কথাটা আমার কাছে রাখছিলেন সেই কথাটাও গুরু ভক্তের কোনো আলোচনা, তাই সেই দিকেই লক্ষ্য করে এই কথাটা আমি আপনার কাছে কিছু জানার বিষয় ছিল। কিন্তু কর্ম ফলে ফল আসবে। আমার ঘরে যদি ধন থাকে তাহলে সেই ঘরের বেড়ারও প্রয়োজন আছে কি বাবা? আছে। আর যদি আমার ঘরটাই যদি খালি থাকে এই ঘরে বেড়ার কোনো প্রয়োজন হবে না, কারণ আমার কোনো ভয় নাই, কারণ ঘরে আমার মাল নাই, ঘরে আমার ধন নাই, কোনো সম্পদ নাই। তাহলে ওই ঘরে যে ঘরে সম্পদ নাই ওইটা হলো আমার ভাঙা ঘর, আর ওই ভাঙা ঘরে শিয়াল গেলেই কি আর আইলেই। তাই বলেছে এই যৌবন যেমন শুরু হয় অষ্টমী, শুরু হয় নবমী, শেষ করে দশমী, তাই তো বাবা? এটা হিন্দুদের একটি কথা। ওখানেও তিনটা বিষয় স্থাপন হয়ে গেছে, আর আমাদের শুরু থেকে আজ পর্যন্ত যদি হিসাব করি তাহলে শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল। শিশুকালটা যায় হাসিতে খেলিতে, যৌবনকালটাই যায় রঙ্গের রসার, বৃদ্ধকাল দশমী হয়ে যায়, গানের পালাটা শেষ হয়ে যায়, রঙ্গমঞ্চের পালা। তাই তো সাধক বলেছেন যৌবন যৌবনটাই হলো কাল, তাই রাখতে হবে খেয়াল, খেয়াল দিতে হবে দেয়াল, যেন ঢুকতে না পারে কোনো। তাই এই প্যারাটা দেওয়ার জন্য ঘরে ধরার জন্য একজন গুরু আমাদের দরকার, গুরু দিবে আমাদের সেই বেড়ার একটা রাস্তা করে দিবে, যেন বেড়াটা দিয়ে দেয় আমাদের, আমরা বেড়াটা যেন দিতে পারি, আমরা যেন এই ঘরের ভিতরে আমার মুর্শিদের বর্জকটা যেন আটকিয়ে রাখতে পারি। আমি একটি গান রাখি, আমার এখানে এক বাবাজি বলছে রাই, আর হলো কৃষ্ণের যে একটা বাবা জনম দুঃখী রাধা, সে সারা জীবন কেঁদেই গেছে, সারাটা জীবন সে সারাই পাইয়া গেছে, কিন্তু অবশেষে সবকিছু মিলিয়েই দেখেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু কিন্তু
তার নিজের সমস্ত কিছু অঞ্জলি দিয়েছিল শ্রীমতী রাধিকা বাই। তাই গুরু যার হয়ে যায় ওই দিন, বন্ধু যার আত্মার আত্মীয় হয়ে যায় সে তো তারই হয়ে যায়, তার পা ভক্তের পা হয়ে যায়, তার চোখ ভক্তের চোখ হয়ে যায়। এখানে আমি যুগল মিলনই শুধু পাই, বিচ্ছেদের কোনো কিছু আমি পাই না। আমি যদি আর কখনো মানুষ কোলে জন্ম নিতে নাও পারি, আমি যেন একটি রাস্তার ধুলি হয়ে যেন থাকতে পারি, তবু যেন সাধু গুরু বৈষ্ণব যারা আছে, আমার কৃষ্ণ ভক্ত প্রেমিক যারা আছে, তাদের পায়ের স্পর্শ যেন আমার এই পাপি দেহে লাগে। যেমন সন্তুষ্ট হয়ে এনটিভির পক্ষ থেকে তাকে 100 টাকা দিয়ে সম্মানিত করা হয়েছে। মারহাবা মারহাবা। গান শুনে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সারা রাত বসিনে অবসা আজ নিশীতে আসতে পারে আমার মূর্ছা, রজনী হসিনে অবসা আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচান। বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে রে, ও বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে রে, বাসর সাজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে রে, কেন বন্ধু আসিল না জোরাই না পরা, thank you.
কান্দে কান্দে হইলাম পেরে।